নমস্কার জয় জগন্নাথ। আপনার কেমন অনেক আশা করছি আপনার ভালো থাকবে। আর গোটে ব্লগ আপনার বহুত বহু স্বাগত করছি। আজ হচ্ছে ফ্রাইডে। এবে জাস্ট বাপুজনগর যাইছিলি আর নিয়ে আসলি গোটে রিং লাইট দরকার লা। দেখুন পছপটে গোটে রিং লাইট নিয়ে আসছি। আউ কিছু গোপ্রো পাই অ্যাসেসরিজ মগাইছিলি, সেটা আসি পৌঁছে যাইছি। এবে ঘরকু যিবা, পুরা হেলমেট সেট আপ করিবা। তম গোপ্রো র সব জিনিস আসি পৌঁছে যাইছি, যা যা দরকার মোটর ব্লগিং পাই। এখন গোটে দুইটা রুটিন দেখি দেওয়া কখন আসছে। আর তা সহ মো নিউ হেলমেট যেটা কি পরে অনবক্সিং করিসারে। পরে তো অনবক্সিং করেদেলু, হয়ে গেল অনবক্সিং তো হয়ে গেল না, আজ হব হেলা না হব। তো আজি আমি করিবা মোর মোটর ব্লগর সেট আপ। আর দেখুন হেলমেট নিয়ে আসছি, হেলমেট কেমন নিশ্চয় কমেন্ট করে দেবে। আর গ্রাফিক্স পুরো মস্ত হয়েছে। আর এটা পরের হেলমেট পরে পিঁধিব। সে হেলমেট ভিতরে বুলি যাচ্ছি। তো এটা হচ্ছে গোপ্রো কেসটা, আর এটা হচ্ছে চেন মাউন্ট। এটা হেলমেটে লাগবে, ব্যাক সাইডের অঠা আছে, এটা খোলা হয়েকি হেলমেট পেস্ট হব। এই দুইটা আর গোটে পাশে খোলিবা। এতে অছি মাইক গোপ্রো পাই। তো এটা হচ্ছে মেইন জিনিস, এটা হচ্ছে গোপ্রো পাই মাইক অ্যাডাপ্টর, তা সহ মাইক, তা সহ চেন মাউন্ট, তা সহ গোপ্রো কেস, এই চারটা আমি মগাইছিলি। আর সব প্রাইস মু কইবি, তারপর মু ফার্স্ট সেট আপ করে দেউছি। তো ফার্স্ট আমাকে চেন মাউন্টটা সেট করা আছে হেলমেটরে। দেখুন তো এইটি চেন মাউন্টটা পেস্ট করছি, আর এইটি গোপ্রোটা মাউন্ট হব। এইটা হচ্ছে গোপ্রোর কেস, এইদের গোপ্রোটা বসিব, তারপরে হেলমেটের মাউন্ট হব। এটি খোলিবা পাই দেখুন দেইছি, এইটা ওর দেইছি ব্যাটারিটা খোলিবা পাই। তো এইটা খোলিয়া পড়িব, গোপ্রোটা বসিবা পাই এটি ওর দেইছি। দেখুন এটি ফুজ বটন গোটা আছে, এমনি করিকি এটা এমনি ভিডিও পড়ে। তো গোপ্রোটা ভিতরে বসিব, ঠিক আছে। যেহেতু কেসর এইটা দেখুন ব্যাটারি কভার ওট দিয়েছি, তো গোপ্রোর বি সেমি ব্যাটারি কভার ওট রয়েছে সাইডে। তো সেইটাকে পুরো ভার করে দেওয়া পড়ব, নহলে এটা বসিবনি। এই লকটাকে এটাকে টিকে বাস এটা ভারি গেল। তো দেখুন গোপ্রোটা এমনি বসিব, বাস বসিগেল। যেমনি কোথায় কভারটা এটা লাগিগেল, ঠিক আছে। যেমনি এই কেসটা দিয়েছিল এই কেসটা এটা লাগিব, বাস পুরা সেট হয়ে গেল আমার। তো আপনার জানিবে কি গোপ্রোরে মাইক কনেক্ট করার কিছু ফোর্ট নাই, তো তাপে গোটে মাইক অ্যাডাপ্টর দরকার। তো দেখুন এটা হচ্ছে গোপ্রোর অরিজিনাল মাইক অ্যাডাপ্টর। তো এই মাইক অ্যাডাপ্টর এই পোর্টটা গোপ্রোর এই পোর্টরে লাগবে, চার্জিং পোর্টরে, ঠিক আছে। তো এটা দেখুন মাইক কনেক্ট করার ফোর্ট আছে। তো দেখুন এই কেসরে মাইক অ্যাডাপ্টর বসাইবে আমি তলে গোটে দেখুন জায়গা দিয়েছি। তো এইটা কম করিবা, এইপটে কেবলটা পুরাইকি সেপটে ভাগ করিবা। এপটে কেবলটা বসিগেলা, তো এই যে কেসর আছে এটাকে এমনি প্রেস করিদেবে। তা সহ এমনি কৌলি গোপ্রোর এটা লাগিব। তো দেখুন মাইক অ্যাডাপ্টরটা গোপ্রোর চার্জিং পোর্টরে লাগুছে, ঠিক আছে। তো এবে হয়ে গেল সেট অফ, আর এটি রহিলা আউটপুট রহিলা মাইক্র। তো এটি গোপ্রো মাউন্ট করিবা পাই মু গোটে জে বকল ইউজ করছি। দেখুন এটা হচ্ছে জে বকল, জে স্টাইল জে টাইপ রয়েছে না, বাস এটা মাউন্ট হয়ে গেল। গোপ্রোটা এটিরে ফিক্স হব, ফিক্স করিকি আপনি দেখাউছি। দেখুন জে মাউন্টটা লগাইবার কারণ হচ্ছে এটাকে আপন এটি আডজাস্ট করবে, ঠিক আছে। পুরো ফিক্স নয়, এটা আপনার আডজাস্ট করবে যদি দরকার আছে। তো এতে আমি কম করি মাইক লগে, মাইকটা আমি দেখুন এটা আনছি মাউনো। দেখুন তো যেমন কি মাইকটাকে হেলমেট ভিতরে লুচাইবার আছে, তো মাইকর যে তার আছে মুই সাইডে লুচাই দিয়েছি। তো মাউনোর যে মাইক কনেক্টর আছে এটা হচ্ছে TRRS, আর এটা দেখুন তিনটা রিং আছে। এটা কিন্তু গোপ্রো মাইক অ্যাডাপ্টরে কনেক্ট হবনি, তো তাপাই আমি গোটে TRS কনভার্টার দরকার। তো এটা হচ্ছে দুইটা রিং বলা, এটা হচ্ছে TRS আর সেটা হচ্ছে TRRS। তো এটাকে এতে কনেক্ট করিকি তারপরে মাইক অ্যাডাপ্টর আমাকে দেওয়ার আছে। তো এটা মাউনো মাইকরে দিয়ে দেউছি, আপনার এক্সট্রা কিনিয়া পড়বনি, বাস দেখুন এটা কনেক্ট হয়ে গেল। তো এবে এটাকে মাইক অ্যাডাপ্টরে লগাইবার আছে, বাস কমপ্লিট। আর এই মাইকটাকে মুই এই ভিতরে দিয়ে দেউছি, এই মুহ পাখে রহলে মানে ঠিক শুকিব। তো আমার গোপ্রো হেলমেট সেট আপ পুরা রেডি, দেখুন তো দেখুন অন করছি, বাস রেকর্ড স্টার্ট হয়ে গেল। আর এটা টিকে উপরে মু লগাইছি, মানে জাস্ট টিকে স্ক্রিন মতো হাফ স্ক্রিন দেখাউছি, যেমন কি ব্যাটারি কেতে চার্জ আছে, আর রেকর্ডিং হচ্ছে না মু দেখিপাচ্ছি, আর ফ্রেম বি দেখিপাচ্ছি কম কম রেকর্ডিং হচ্ছে। আর এটা আমার আডজাস্টমেন্ট আছে, যেমন যে বকল লগাইছি এটা আমার আডজাস্টমেন্ট আছে। আর দেখুন এটা রেকর্ডিং চলছে, ঠিক আছে। তো বঢ়িয়া লাগুছে, আর বন্ধ করার পর জাস্ট গোটে ক্লিপ্রে রেকর্ড অফ হয়েগলা। তো আপনার জাঁপারে কেমন সেট আপ করবে হেলমেটরে গোপ্রো, খাস করি যে মোটো ব্লগ করা চাহিদি। আর সেইদিন পুরো ডিটেল ভিডিও বানাইছিল কেমন কম করবে। আর বাকি রহিলা আর প্রাইস, প্রাইসটা হচ্ছে হেলমেটটা পাখাপাখি 3000 টাকার আনিছিল, আর গোপ্রোটা আনিছি 2800 500।
ଯେମିତି ପୁରୁଣା ବ୍ଲଗରେ କହିଥିଲି କାରଣ ସେତେବେଳେ ଡିସ୍କାଉଣ୍ଟ ଯାଇଥିଲା ଆଉ ଏବେ ମୁଁ ଦେଖୁଛି ଆଜି ସକାଳେ ମୁଁ ଦେଖୁଥିଲି 32,000 ପାସ୍ ହେଇଯାଇଛି ତାପରେ ମୋର ଏବେ ଲାଭର ଅଛି ଆଉ କେସ୍ଟା ରହୁଛି ପାଖାପାଖି ସେ 2,000 ମାନେ ରାଉଣ୍ଡ କରି ମୁଁ କହିଦେଉଛି ଆଉ ମାଇକ୍ଟା ରହିଲା 500 ଟଙ୍କା ଏଇଟା ରହୁଛି ତଳଟା ରହୁଛି ଆଉ ଦୁଇଟା ଦେବ ଯେଉଁ ଆମର କହନ୍ତି ଚିନ୍ମାଉଣ୍ଟରୁ ଦୁଇଟା ଦେବ ଆଉ ଏଇଟା ଗୋଟେ ଥର ୟୁଜ୍ କରିବେ ଆଉ ନେକ୍ସଟ ଟାଇମ୍ ଖୋଲିକି ଆଉ ଲଗେଇଲେ ଲାଗିବନି ଜମା ବି ତ ସେଇଟା ବି ପାଖାପାଖି 300-400 ଟଙ୍କା ଆଉ ଏଇଟା ରହୁଛି 250 ଟଙ୍କା ଯେଉଁଟାକି ଜେ ବକଲ୍ଟା ତା ସହିତ ଆଉ କ'ଣ ରହିଲା ମାଇକ୍ ଆଡ଼ାପ୍ଟର ମେନ୍ କରି ମାଇକ୍ ଆଡ଼ାପ୍ଟର ଟିକେ ଅଧିକ ପ୍ରାଇସ୍ ପାଖାପାଖି 4,000 ଟଙ୍କା ପଡ଼ିଯିବ ଗୋଟେ ମେମୋରି କାର୍ଡ଼ କିଣିଲି 128 ସାଣ୍ଡିସ୍ର ଏକ୍ସଟ୍ରିମ୍ ତ ଏଇଟା ପଡ଼ିଗଲା 2,200 ଟଙ୍କା ପ୍ରାଇସ୍ ତ ସବୁବେଳେ ବଢ଼ିଯାଏ କେତେବେଳେ କମିଯାଏ ତ ସେମିତି କିଛି ଠିକ୍ ନାହିଁ ତ ଆର ସବୁଯାକ ଲିଙ୍କ ଯାହା ଯାହା ମୁଁ କିଣିଛି ତାର ଲିଙ୍କ ସବୁ ଡିସ୍କ୍ରିପ୍ସନ୍ ବକ୍ସରେ ଦେଇଦେବି ଆପଣ ସେଠି ଯାଇକି କିଣିପାରିବେ ଆଉ ମୁଁ ହେଲମେଟ୍ଟା ଏଠୁ ଲୋକାଲ୍ ମାର୍କେଟ୍ରୁ ମାନେ ଅଫ୍ଲାଇନ୍ରେ କିଣିଛି ଆଉ ସବୁଯାକ ଅନ୍ଲାଇନ୍ ତ ଆମର ସେଟଅପ୍ ପୁରା କମ୍ପ୍ଲିଟ୍ ହେଇଛି ଆଉ ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓରେ ଆପଣ ଦେଖିପାରିବେ ଆର ଫୁଟେଜ୍ କେମିତି କ'ଣ ଆସୁଛି ଆଉ ନିଶ୍ଚୟ ଭଲ ଲାଗିବ ତ ସାଙ୍ଗମାନେ ଆଜି ଭିଡ଼ିଓରେ ଏତିକି ଭିଡ଼ିଓଟା କେମିତି ଲାଗିଲା ନିଶ୍ଚୟ କମେଣ୍ଟ କରିବେ ଆଉ ଯଦି ଭଲ ଲାଗିଲା ନିଶ୍ଚୟ ସାଙ୍ଗମାନେ ସେୟାର କରିବେ ତ ଆଜି ମୁଁ ଏତିକି ରହିଲି ଜୟ ଜଗନ୍ନାଥ।